128 GB. iPhone 13 128 GB. হ্যাঁ এটা 95 সম্ভবত ব্যাটারি আছে 95% ব্যাটারি আছে 95% সম্ভবত ব্যাটারি আছে একদম কেবল টেবল সহ হ্যাঁ আমার প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন একটু হালকা দুই একটা স্ক্র্যাচ থাকতে পারে ওটা কভার ইউজ করছে যে মানে অরিজিনালি ইউজ না এটা তো ফাঙ্গাস পড়ে কভার ইউজ করলে ফাঙ্গাস পড়ে যারা বুঝে তারা মনে করেন যে এটা নিয়ে একটা মার্কেটিং করে না একটা হেডফোন গিফট করলো একটা হেডফোন গিফট করলাম যেহেতু আমার দেন ভাই যেহেতু আমার হেডফোন আছে অনেক ভালো মানের হেডফোন আছে তো এইটা আমি আমার এক সাবস্ক্রাইবারকে গিফট করে দিব ঠিক আছে আমি আমার এক সাবস্ক্রাইবারের গিফট করে দেবো লাইক কমেন্ট করতে থাকেন ঠিক আছে আমার আশেপাশে যারা আছেন আমি থাকি মিরপুরে বা আমার মিরপুরের আশেপাশে যারা আছেন একটু কমেন্টে জানাবেন আমার সাথে দেখা করলে আমি এটা দিই নোট 20 আলট্রা ঠিক আছে 48,000 পাওয়া যায় 48,000 ভাই আপনি কেমনে বুঝলেন এটা ছেন হ্যাঁ কেমনে বুঝলেন এটা এই যে তা আমি না বুঝলে কে বুঝবো আচ্ছা যাই হোক নোট 20 আলট্রা এটা আমার 10 প্রো আছে 10 প্রো হ্যাঁ একদম হট প্রোডাক্ট একদম হট কালেকশন মানে লেটেস্ট ভার্সন যেটা একদম মানে সিঙ্গেল ফ্রেমের স্কেচ নাই এই মনে হয় কত এক দেড় মাস ইউজ করছে এরকম হবে এক দেড় মাস এক মাসও হবে না মনে হয় নিচে যে আমাদের থেকে নতুন নিয়েছে বাট এখন আজকেই এক্সচেঞ্জ করছে আর কি কিছু পুরো প্রোডাক্ট আছে মানে ডিসপ্লে জল চাপ কফি ডিসপ্লে লাগানো 100% এগুলো অনেকে 18,000-18,500 করে দিচ্ছে কিন্তু আমাদের এটা আপনি চেক করে নেবেন ডিসপ্লে যদি এক মাসের মধ্যে কোনো ডিসপ্লে কোনো সমস্যা হয় ক্যাশ রিটার্ন মানে ডিসপ্লের গ্যারান্টি দিতেছেন হ্যাঁ ডিসপ্লের এক মাসের ক্যারিয়ার গ্যারান্টি দিয়ে দেব না এটা 5G এটা ডুয়েল সিম এটা ফিজিক্যালি ডুয়েল সিম আচ্ছা বক্স চার্জার সহ একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কোন ধরনের চেঞ্জ মেন্স কিছু 12 iPhone 12 এটা হচ্ছে বক্স সহ 64 GB বক্স ছাড়াও আছে এই যে বক্স ছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে সমস্যা নাই 11 না এটা 11 হ্যাঁ এই যে না 12 আছে এর কালার আছে সমস্যা নাই এগুলা কালার আছে রেড আছে ভালো এটা হ্যাঁ খুবই ভালো এটা এটা ভালো না হলে কি এই যে আপনার এক মাসের গ্যারান্টি দেয় কেউ আচ্ছা ওকে ঘটনা হচ্ছে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে এই যে ভাইদের কাছ থেকে ফোন নেবেন আর সাথে একটা করে এই নিকম্যান হেডফোন ফ্রি এটা এটা জাস্ট হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর কিন্তু আবারো চলে আসছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে না আপনার লাল গেঞ্জি দেখে আমি আসলে কনফিউজ হয়ে গেছি ও আচ্ছা যে আপনি আপনার মতো লোক লাল গেঞ্জি পরে আসেন না আসলে লাল গেঞ্জি অনেক দিন হচ্ছে পরি না তো হঠাৎ করে একটু পরলাম চিন্তা করলাম যে একটা শীতের জামা কিনি রামান বাড়িতে সবাই চেনে তার সব মানে হচ্ছে ফোনবক্স আর ফোনবক্স হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 এ চলে আসবেন ব্লক এতে চলে আসলে কিন্তু তার সবটা পেয়ে যাবেন আর অনেকগুলো প্রোডাক্ট আজকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু একটা ধামাকা থাকতেছে কি ধামাকা ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ ভাই কিন্তু বলে দিচ্ছে যে হেডফোন গিফট থাকতেছে হেডফোন গিফট থাকবে ঠিক আছে আর যে 19 তারিখের জন্য হ্যাঁ শুধু ওই 19 তারিখের জন্য শুধু 19 তারিখের জন্য আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবো 20 তারিখ 18 তারিখ ঠিক আছে 19 তারিখের জন্য 19 তারিখ 19 শুধু একদিনের 19 তারিখের জন্য দোকানে আসবেন ফোন নেন আর নানান গে হেডফোন ফ্রি না এটা আবার কি তাহলে তো মানে কারণ কাস্টমার জায়গা দিতে পারবো না আচ্ছা এটা যারা ফোন নিবে তাদের জন্য শুধু এই ওটা হেডফোনটা ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে তো দোকানের অ্যাড্রেসটা আরেকবার ভালো করে বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ শপ নাম্বার হচ্ছে 004C আচ্ছা এক নাম্বার লিফট থেকে উঠে সোজা এক নাম্বার লিফটে উঠে হাতের বাম সাইডে দোকান যে গলিটা ঢুকছে দুই তিনটে দোকান পরে আমাদের দোকানটা আচ্ছা ঠিক আছে সো যমুনা ফিউচার পার্কে চলে আসলে আপনি চারতলায় উঠবেন আপনি যদি দোকান চিনতে সমস্যা হয় আপনি এই ব্লকে আসবেন অবশ্যই কল দিবেন হ্যাঁ কল দিবেন ভাইরা কিন্তু জানিয়ে আসবে এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই আর অনেকগুলো যেহেতু ফোন আছে অনেকদিন পর যেহেতু ভিডিও তাই বুঝতে পারতেছেন যে দীর্ঘদিন পর ভিডিও হলে কিন্তু প্রাইজের একটা আর মানে কি বলবো যে একটু কম সম হয়ে যায় ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট হয়ে যায় ডিসকাউন্ট আজকে কিন্তু ডিসকাউন্ট আছে অনেকগুলো প্রোডাক্ট আছে সো যার যেটা পছন্দ হয় অবশ্যই ডিসকাউন্টের মধ্যে কিন্তু নিতে পারবেন আর ছোট করে বলবো যারা লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই করে দিবেন কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন যাতে একটু সুবিধা হয় আমার এই হেডফোনটা পৌঁছায় দিতে আর করে আর একটা কথা হচ্ছে সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই করে দিবেন আর ফেসবুকে যারা এই মুহূর্তে কানেক্টেড আছেন ফলো করবেন পেজটা আর ভিডিওটা শেয়ার করে দিবেন তো কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আর একটা কথা বলে রাখি যারা এই ভিডিও দেখছেন আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে ফোন বক্স নামে তারা ওই পেজও অ্যাড হয়ে যেতে পারেন এবং ওখানে আমাদের ফলো করে আমাদের মানে ওখানে কিন্তু রেগুলার প্রাইস দেওয়া থাকে সবগুলো রেগুলার প্রাইস এবং আপডেট থাকে ঠিক আছে আপডেট থাকে তারা ওখানে পেজে অ্যাড হয়ে যেতে পারেন দেখা যায় যে আমি ভাইয়ের ভিডিও মাসে একটা করি বা দুইটা করি কিন্তু ওই পেজে ওনারা কিন্তু রেগুলার আপডেট দেয় কোন প্রোডাক্ট আসছে প্রাইস কমতেছে না বাড়তেছে সো তার ওইটার সাথে যদি কানেক্টেড হয়ে থাকেন জিনিসগুলো খুব সহজে কিন্তু জানতে পারবেন সহজে পেয়ে যাবেন দেখো এদিকে না বাড়াই কথা না বাড়াই ভিডিওতে চলে যাই ওকে বন্ধুরা অনেকদিন পরে আবারও চলে আসছে হচ্ছে ফোন বক্সে আর আব্দুর রহমান ভাইকে তো দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু অনেকগুলো ফোনের কালেকশন আছে হট হট কালেকশন নিয়ে কিন্তু আবারও চলে আসছে ভাই কি ঠান্ডা লাগছে নাকি একটু ঠান্ডা লাগছে হ্যাঁ কালকে রাত্রে খেলা দেখলাম না এই যে মরক্কোর আর ফ্রান্সের আচ্ছা আচ্ছা পরে খেলা ঠান্ডা লাগে গেছিল ওকে সো যাই হোক যেহেতু আবারও অনেকদিন পরে চলে আসছি আর মার্কেটের অবস্থা ভালো না ভাই প্রাইস কেমন দিতেছেন ভাই প্রাইস
আমি আবার হোলসেলে দেবো না ভাই, আমি কোনো হোলসেলার না, আমি একজন খুচরা বিক্রেতা। আচ্ছা, তো আমি সাফাজি করতে পারবো না যে আমি হোলসেল রেটে দিব। তা আমার যতটুকু কিনে আমি ইনশাল্লাহ তার মধ্যে মানে প্রফিট রিজনেবল রাখে আমি ইনশাল্লাহ দেবো, দেওয়ার চেষ্টা করবেন নাকি? হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, সো অনেকগুলো ফোনই আছে, তো আজকে কি দিয়ে শুরু করবেন, কোন দিক দিয়ে শুরু করবেন? আজকে সর্বপ্রথম ওয়ানপ্লাস দিয়ে শুরু করি নাকি? ওয়ানপ্লাস দিয়ে শুরু করবেন নাকি আইফোন দিয়ে শুরু করবেন? আপনি বলেন আজকে ওয়ানপ্লাস, আইফোন, গুগল কোনটা দিয়ে শুরু করতে পারি? স্যামসাং নাই? স্যামসাং আছে। আচ্ছা, ওয়ানপ্লাস এর কথা যেহেতু বলছেন, ওয়ানপ্লাস দিয়ে শুরু করি। ওয়ানপ্লাস এর কিছু আপনার কালেকশন আছে যাতে ভালো, তারপরে ওয়ানপ্লাস এর যে 10 প্রো আছে, 10 প্রো, হ্যাঁ একদম হট প্রোডাক্ট, একদম হট কালেকশন, মানে লেটেস্ট ভার্সন যেটা একদম মানে সিঙ্গেল প্রোমেন স্কেচ নাই, এই মনে হয় কত এক দেড় মাস ইউজ করছে এরকম হবে, এক দেড় মাস, এক মাসও হবে না মনে হয় নিচে যে আমাদের থেকে নতুন নিয়েছে, বাট এখন আজকেই এক্সচেঞ্জ করছে আর কি। ওয়াও, এক্সচেঞ্জ করছে একদম, এই যে 4000-5000 থেকে শুরু করে সবকিছু আছে, সবকিছু আছে, সবকিছু আছে, একদম সবকিছু আছে। ওকে, ম্যানুয়াল ইউজাল চার্জার একদম এভরিথিং সবকিছু আছে, ওই পলিও আছে নাকি? হ্যাঁ সবকিছু আছে, যা যা থাকার সবকিছু এখানে আছে। ওকে, সো 10 প্রো যারা খুঁজতেছেন মোটামুটি একটা ফ্রেশ কন্ডিশনের একদম 256GB ডুয়াল সিম, 256GB না, হ্যাঁ ফিজিক্যালি ডুয়াল সিম। এটা আপনাদের আমাদের কাছ থেকে নিলে পেয়ে যাবেন আপনার 57-58 হাজার টাকার মধ্যে। আচ্ছা ভাই, 57 না 58? কি 57-58? ও আচ্ছা, এটা তো সিঙ্গেল ফোন না, তাহলে তো এটা তো দুইটা দেওয়া যাবে না, তাহলে এটার প্রাইস রাখছে 57 হাজার টাকা। 57 হাজার টাকা, 57 হাজার টাকা ফিক্স। আমি আমার মনে হয় না ডুয়াল সিম 10 প্রো 57 হাজার টাকায় ফুল বক্স প্রোডাক্ট, ফুল বক্স কে দিবে? শুধু এক্সচেঞ্জের জন্য, আমি এক্সচেঞ্জের জন্য বলে আমি মনে আমার যে যা কিনা তার থেকে আমি রিজনেবল প্রাইস মানে প্রফিট করে ইনশাল্লাহ ফেরত দেবো। আমি লাস্ট এটার দাম পাইছিলাম কত জানেন? 60-61, এখন মার্কেটে সবাই মানে 60-61 নিচে কেউ দেয় না। আচ্ছা ঠিক আছে, যে ওয়ানপ্লাস এর আরো একটা কালেকশন আছে, এটা হচ্ছে ওয়ানপ্লাস 9 প্রো, এটা বক্স, এটা ওর বক্স। আচ্ছা 9 প্রো না, এটা কি 9 না, এটা সরি এটা 9, এটা 9, এটা 9, এটা 9, এটা 9, এটা 5G, এটা ডুয়াল সিম, এটা ফিজিক্যালি ডুয়াল সিম। আচ্ছা, বক্স চার্জার সহ একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট, কোনো ধরনের চেঞ্জ মেঞ্জ কিছুই নেই, ঠিক আছে একদম অথেন্টিক প্রোডাক্ট। এটা দিচ্ছি আমরা মাত্র 34,500 টাকায়, একদম বক্স সহকারে 9 9, 34,500 টাকা। এটা কমাই দেন, 34 করে দেন, 34, আচ্ছা দাম 34 করে দিলাম, এটা একদম ফিক্স প্রাইস 34। কত জিবি ভেরিয়েন্ট জানি? এটা 8/128 ফিজিক্যাল ডুয়াল সিম, ফুল বক্স, ফুল বক্স না, ফুল বক্স। আচ্ছা 8/128, 8/128, 8/128 না, 8/256, 8/128, 8/128। ওকে, তারপর তারপর চলে এসে এদিকে আসেন, আমরা এদিকে যে ওয়ানপ্লাস 8 প্রো, ওয়ানপ্লাস 8 প্রো, 8/128 ফিজিক্যালি ডুয়াল সিম, 8/128 ডুয়াল সিম, হ্যাঁ ফিজিক্যালি ডুয়াল সিম দেন। ওকে, এগুলো আপনার কোয়ান্টিটি আছে, 4-5 পিস আছে, যারাই নিতে চাচ্ছেন তো এটা আমরা রাখছি মাত্র 37,500 টাকা করে। কত? 37,500 টাকা, 37,500 টাকা, 8 প্রো, 8 প্রো বলেন কি? সো দেখতেই পাচ্ছেন যারা চাচ্ছেন 8 প্রো ডুয়াল সিমের 37,500 টাকা, একটু অল্পটা কমে দেন, 37 করে দিলাম জান, 37, 37 না না 37 করে দিতে হবে, এটা একদম রিজনেবল, অনলি ফোন মাত্র 37,000 টাকা, 37,000 টাকা, কারণ 8 প্রো একটু চাহিদা বেশি, আর কারণ হচ্ছে যে 8 প্রো তারপরে এগুলো তো রেগুলার অন্যান্য দোকানে আপনি দেখবেন যে 40-42 করে সেল করে, হ্যাঁ 39-40 এর নিচে কেউ দেয় না। আচ্ছা, আর একটা জিনিস কি আমি বলি, আমি কেউ যদি প্রুফ করতে পারে চেঞ্জ বা কোনো কিছু, তাহলে আমি 100% ক্যাশব্যাক করব, কোনো মানে এটা প্রমাণ ছাড়াই, ঠিক আছে ইনস্ট্যান্ট। এই দেখেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন, একটু হালকা দু একটা স্ক্র্যাচ থাকতে পারে, ওটা কভার ইউজ করছে, মানে অরিজিনালি ইউজ না, এটা তো ফাঙ্গাস পড়ে, কভার ইউজ করলে, কভার ইউজ করলে ফাঙ্গাস পড়ে, যারা বুঝে তারা মনে করেন যে এটা নিয়ে মার্কেটিং করে না, যারা বুঝে না আবার ফ্রেশ ফ্রেশ খুঁজে তাদের জন্য এই জিনিসটা কনফিউজ হয়ে যায়। ওকে ঠিক আছে, তাহলে 37 পাচ্ছেন, 37,000 ফিজিক্যালি ডুয়াল সিম, সিঙ্গেল সিম নিলেই আমি 37 দিয়ে নিতে হবে, আর আপনি ফিজিক্যালি ডুয়াল সিম পাচ্ছেন এই দামে, এটা ওয়ান প্লাস এইট। আচ্ছা, ওয়ানপ্লাস এইট ফিজিক্যালি ডুয়াল সিম, এটা দিচ্ছি আমরা মাত্র 8/128GB 32,000 টাকায়, ওয়ানপ্লাস 8 ফিজিক্যাল ডুয়াল সিম 32,000 টাকা, 8/128, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম, ফিজিক্যাল ডুয়াল সিম, কেউ আবার সিঙ্গেল সিম ভাবেন না, সিঙ্গেল সিম আপনার 27-28 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার কাছেই, হ্যাঁ 27-28 এর মধ্যে পেয়ে যাবেন, তবে এখন আমার কাছে এক পিস না দুই পিস আছে সম্ভবত, এই যে একটু হালকা স্ক্র্যাচ থাকতে পারে এগুলো 27-28 এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আবার একটু ফ্রেশ কন্ডিশন দিলে 28-29 এর মধ্যে পেয়ে যাবেন, 28-29 হবে, হ্যাঁ প্রাইস এরকমই থাকে, আপনার 5-10 হাজার টাকা ডিফারেন্স থাকবে না, হয়তো বা 1-1.5 হাজার টাকা এদিক সেদিক হয়। ওকে ওকে ঠিক আছে, তার মানে ভাই তো বলে দিল যে আপনি যদি সিঙ্গেল সিম নেন তাহলে 27-27.5 এর মধ্যে কন্ডিশন অনুযায়ী পেয়ে যাবেন, কন্ডিশন অনুযায়ী পেয়ে যাবেন, নিতে গেলে আপনাকে 31,000 টাকা নিতে হবে, হ্যাঁ এটা আপনার 31 বলেছেন না, আচ্ছা ঠিক আছে 31,000 ফিক্সড, 31,000 ফিক্সড, মার্কেটিং করার অপশন রইলো না, 31,000 টাকায় দিয়ে দিলাম ফিজিক্যালি ডুয়াল সিম, ডুয়াল সিম 8, ফিজিক্যালি ডুয়াল সিম 8। আচ্ছা ঠিক আছে, তারপর তারপর চলেছে আমরা ওয়ানপ্লাস 80, 80, আচ্ছা 80 এরও মানে কারণ কোয়ান্টিটি আছে, 8/128GB আছে, আপনার 12/256GB আছে। ওকে,
আরিয়ান ভাই, হ্যাঁ বলেন, স্পিড আজকে কম দেখি নাকি আমার? হ্যাঁ না কি কম ভাই, স্পিড কম? হ্যাঁ এই যে দেখেন আমি বলতেছি এটা হচ্ছে 12 এটা 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 নেন, ওটা একটু দেন তো আমারে, এটা চার্জ আছে কোনটা দেন? চার্জ 80 এর কিন্তু অনেকগুলো ডিভাইস আছে, 80 এর অনেকগুলো ডিভাইস আছে, 80 মোটামুটি এখন অনেকে ভাবতেছে ভাই গ্রিন লাইন এখন মোটামুটি কমে গেছে, এখন আর গ্রিন লাইনের অপশন ওরকম দেখতেছি না ওইভাবে আগের মতন, এখন আর পড়ে না ঠিক আছে। তো যারা আপডেট দেন ভাই আপডেট, হ্যাঁ এখন OnePlus 80 যারা নিতে চান 8/16 GB আমরা দিচ্ছি মাত্র 30,000 টাকা করে, মাত্র 30,000 টাকা, ফিজিক্যালি ডুয়েল সিম, ডুয়েল সিম গুলো সবগুলো, এগুলো সবগুলো ডুয়েল সিম। আচ্ছা আর 512 ইয়া 256 GB যেটা এটা দিচ্ছি আমরা 32,500 করে, 32,500 করে, 32,500 করে। আচ্ছা আর সিঙ্গেল সিম কত নেবেন ভাই? সিঙ্গেল সিম আপনার যদি 12/256 নেন 29,000, আর 8/16 সিঙ্গেল সিম? 8/16 টা নাই, 12/256 টাই, 12/256 টা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সো অনেকে আসলে ওই এগুলা ভেরিয়েন্ট গুলো না বুঝেই আসলে না বুঝে দাম নিয়ে একটু কনফিউজে পড়ে যায় বা দাম বেশি বলে, আসলে দাম বেশি না ভাই, আপনার যেই প্রোডাক্ট প্রোডাক্ট অনুযায়ী মানে দাম দাম। হ্যাঁ কথা বুঝছেন? ওকে এই যে OnePlus 7 Pro, 7 Pro, হ্যাঁ OnePlus 7 Pro সিঙ্গেল সিম আছে, ডুয়েল সিম আছে। আচ্ছা ডুয়েল সিমটা দিচ্ছি আমরা মাত্র 31,500 টাকা করে, ডুয়েল সিম, ডুয়েল সিম 31,500 বাদ দেন ভাই। আচ্ছা 31,000 টাকা করে দিলাম, এটা 8/256 GB। আচ্ছা ডুয়েল সিম, হ্যাঁ ডুয়েল সিম হাতেরটা, আর সিঙ্গেল সিম দিচ্ছি 28,500 করে, সিঙ্গেল সিম 8/256 GB, 8/256 28,500, 28,500 করে দেন, 28 শুধু আজকে মানে কি মানে আর্জেন্টিনার ফাইনালের খুশিতে, ফাইনালের খুশিতে। আপনি আপনি কেমনে বুঝলেন? বুঝছি বুঝছি ঠিক আছে। আপনি যে এই যে ব্রাজিলের লোক ভাই, ব্রাজিলের লোক তিনটা গোল খাওয়ার পর শেষ জার্মানির কাছে কি একটা হার হারলেন, 7-8 গোল খাইলেন, আবার ফাইনালে জার্মানিরই সাপোর্ট করলেন, এবার ক্রোয়েশিয়ার কাছে হারলেন, আবার ক্রোয়েশিয়ারই সাপোর্ট করতেন, মানে যে দলের কাছে হারেন সেই দলেরই সাপোর্ট করেন, এই ইন্ডিয়া পাকিস্তানের মতো ঠিক আছে। কেমনে কেমনে পারেন একটু কন? ব্রাজিল তো সেটা তো বুঝলাম, কিন্তু এবার চলে আসি আমরা OnePlus 9 Pro, OnePlus 9 Pro এটা একটা হট প্রোডাক্ট, এগুলোর মধ্যে গ্রিন লাইনের কোনো অপশন নাই না, এগুলো তো আপডেট করা, এগুলো একদম আপডেট করা, এগুলোতে কোনো আপনার গ্রিন লাইনের কোনো ইস্যু নাই। অনেকে টেনশনে আছে OnePlus নিয়ে, OnePlus এ শুধু 80 ভার্সনটাতে একটু পড়ছে সমস্যা ছিল, আর 9 আর এছাড়া মানে অন্য অন্য ফোনগুলোতে এত বেশি পড়ে নাই ঠিক আছে, দুই একটা ফোনে হয়তো বা পড়ছে তবে এত বেশি না, যেমন 80 তে একটু বেশি ছিল, তবে 80 টাও এখন কমে গেছে। তো যারা 9 Pro নিতে চাচ্ছেন 12/256 GB তাদের জন্য রাখবো আমি মাত্র 50,500 টাকা। কত? অনলি ফোন 9 Pro এটা ফিজিক্যালি ডুয়েল সিম 50,500 টাকা, আর যদি তারা সিঙ্গেল সিম নিতে চাচ্ছেন তাদের জন্য 46,000 টাকা, 46,000 না ভাই এটা 50 না, ডুয়েল সিমটা 48 করে দেন আর সিঙ্গেল সিমটা 44 করে দেন, মানে একদম মাইরা লেবেন, মানে লাভ তো আর থাকবো না। ডুয়েল সিম 48 করে দেন, এক 1.5 হাজার টাকা যদি একটা ফোনে লাভ করি তাহলে মনে করেন যে ওইভাবে করতে হয়। আচ্ছা যাক যাক আপনার কথাই রইলো, 48 দিলে ভাই কেউ মার্কেটিং করবো না ভাই, মার্কেটিং করবো না, না না। আচ্ছা মার্কেটিং না করলে তাহলে একদম ফিক্স প্রাইস 48,000 আপনি দাম বুঝে, যখন আমি যদি বলি ভাই আইফোন এক্স মাত্র 20,000 টাকা, তখন আপনি যদি বলবেন আইফোন এক্স মার্কেটে চলে আপনার 30,000-29,000, তাহলে লোক 20,000 টাকা দিল কিভাবে? তখন আপনার নিজেরও বোঝা উচিত যে এটার হয়তো বা কোনো কোনো ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে বা কোনো সমস্যা। আমি আমার কাস্টমারে সবসময় একটা কথা বলি, কোনো দোকানদারি লস করে বিজনেস করে না, বিজনেস করে না, কেউ হয়তো একটু না কোনো লাভ করে, কেউ হয়তো একটু লাভ বেশি করে, লাভ বেশি করে। তো এটাই কাস্টমার মানে কাস্টমারদেরকে একটা রিকোয়েস্ট রইলো যে আপনারা কম দেখেই লাভ দিয়া মানে ফাল দিয়া উঠে উঠেন না, এটার মধ্যে কোয়ালিটিও আছে কিন্তু। আরেকটা জিনিস আমি বলি, আচ্ছা আরিয়ান ভাই আমি একটা কথা বলি, আপনার স্যামসাং এর কটা ডিসপ্লে হয় মার্কেটে? অনেক অনেক, তিনটা ডিসপ্লে মিনিমাম তো হয়, তিনটা ডিসপ্লে হয়, একটা অরিজিনাল, একটা মার্কেট অরিজিনাল, আর একটা হচ্ছে কপি, কপি। তাহলে এই সেম ফোনের মধ্যে যদি তিনটা ডিসপ্লে লাগাইতে পারে তাহলে এই ফোনগুলো যখন যারা সেল করে তো তারা লাগাইতে পারে, পারে না? অবশ্যই পারে। তাহলে এই জিনিসটাই তো বুঝাইতে পারি না কাস্টমার রে যে দাম তো মানে করেন যে এই যে নোট 10 প্লাস, আমাদের এই যে নোট 10 প্লাস, হ্যাঁ এটার এটার ফোন আমরা সেল করি 35,000-36,000 টাকা, এটার অফিসিয়ালি যে ডিসপ্লেটা আপনার শোরুমে স্যামসাং শোরুমে সার্ভিস সেন্টারে এটার ডিসপ্লের দাম দিচ্ছে 34,500 টাকা, খালি ডিসপ্লের দাম, আর এর মোবাইলের দামে ডিসপ্লে মানে দাম কি কর, মোবাইল তো 33,000 টাকা। আপনি যদি বিশ্বাস না আপনি যান সার্ভিস সেন্টারে, এটাই বললাম যে মোবাইলের দামই তো 33,000 নামছে, মার্কেট থেকে যদি আমরা কিনি যদি আমরা সার্ভিস সেন্টার না গিয়ে তাও 28,000-29,000 টাকা ডিসপ্লের দাম। আচ্ছা ঠিক আছে,
ডিসপ্লের দাম। তাহলে কিভাবে মানুষ যদি মনে করেন যে আকাশ পাতাল ব্যবধান করে ফেলে, তাহলে আপনারও কাস্টমারদেরও বোঝা উচিত যে আসলে কম মানে সবকিছু এক না, এক হয় আর কি ভাই। এক দোকান থেকে আরেক দোকানে অতিরিক্ত হলে 500-1000 টাকা, 500-1000 টাকা ডিস্টেন্স হতে পারে, হয়তো বা আমার কম বেশি হতেই পারে স্বাভাবিক হিসাব। তবে আকাশ পাতাল ডিফারেন্স করলেই আপনার কাস্টমার বুঝতেই হবে, একটু বুঝতে হবে যে এটা কোনো গাবলা আছে। আচ্ছা তারপর এই যে ম্যাকলান, ম্যাকলান আচ্ছা যা কথা বেশি বাড়াবো না, জাস্ট শুধু প্রাইস গুলো বলে যাবো আজকে। ম্যাকলান 12GB সিঙ্গেল সিম, এটা আপনার 32-33 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে ভাই, 32 না 33 এটা বলেন, 32 না, এটা 32-33। কারণ হচ্ছে আরিয়ান ভাই এই কথাটা বলার কারণ কি জানেন, অনেক সময় হয় যে ধরেন 500-1000 টাকা আমাদেরও কিনে এদিক সেদিক হয়। আচ্ছা তো আমরা ওই মানে প্রফিটটা চিন্তা আপনার করে 1000 কমাই দিয়ে বরং বাড়াই দিই। আচ্ছা আমি ধরে নিলাম এই লটে 32, এই লটে 32 আছে, সমস্যা নেই। ম্যাকলান তাহলে পাচ্ছেন 32 হাজার টাকা, 12GB 56GB। ঠিক আছে আচ্ছা, আমাদের ওয়ান প্লাস এর মনে হয় কালেকশন আজকে এখানে শেষ। ওই একটা প্রোডাক্ট আছে ডিফল্ট একটু, ও আচ্ছা আচ্ছা, ওয়ান প্লাস 8 প্রো। মানে চাচ্ছেন যে আমি এইভাবে চালাবো সমস্যা নাই, কারণ হচ্ছে এইভাবে অনেকে নেয় আমাদের কাছ থেকে, অনেকে নিয়ে যায় ভাই কোনো সমস্যা নেই, আমার এটা সমস্যা হবে না। ওই আর কি ভাই, এটা দেখা যাবে নেক্সট আপডেটে আবার ঠিক হয়ে যেতে, ঠিক হয়ে যেতে পারে, মানে এটা ভাগ্যের উপর নির্ভর করে। এটা আমরাও কাস্টমার থেকে নেওয়া, তো আমরা ভাবলাম যে এইভাবে অনেকে চায় তো এইভাবে দিয়ে দিই প্রাইস। 12GB 56GB এটা আপনার মানে যদি ভালো হইতো এটার দাম থাকতো 42,000 টাকা, বুঝতে পারছি, কিন্তু এখন এটার দাম দিচ্ছে মাত্র 20,000 টাকা, অর্ধেকের দামে। আপনি চাইলে যদি আপনি চান যে না আমি পরবর্তী ডিসপ্লে চেঞ্জ করে মানে চালাবেন, চালাইতে পারেন কোনো সমস্যা নাই। ওই আর কি এটার দাম দিচ্ছি আমরা 20,000 টাকা, 20,000 টাকা। এই যে oppo find x 2 pro, আচ্ছা oppo find x 2 pro এটার দাম দিচ্ছি আমরা 12512GB, এটা দিচ্ছি আমরা মাত্র 48,000 টাকা। আচ্ছা find x 2 pro 12512GB, এটা কি ভাই এই যে হাইড্রো জুম না, এটা যে সিঙ্গেল সিম এর মানে ওই যে জুম জুম হাইড্রো জুম, হ্যাঁ একদম জুম হয়, এই যে বক্স হয়, এটা বক্স হয় না, একদম বক্স হয় এগুলা, ৪,500 টাকা নির্দিষ্ট না আর কি। ওকে তারপর চলে যে এলজি, এই যে এলজি আচ্ছা এলজি V60, এলজি V60, V60 থিং এটা, যেটা এটা এটা কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছেন এস্টেন প্লাস এস্টেন 5G এর মতো, হ্যাঁ এস্টেন 5G একদম, মানে আপনি কেমনে ধরছেন না কি কোন এস্টেন 5G মতো, এস্টেন 5G এর মতো সেম, একবার দেখতে এস্টেন 5G এর মতো এটা, বুঝছেন। ওকে তাহলে চারিয়ান ভাই এটা আজকে প্রাইস এটা কত দিতে পারি বলেন তো, আপনি তো ভিডিও করেন অনেকগুলা, এটা এইটা 128GB না, 128GB, 128GB দেন কত দিবেন, দেন দেবো প্রাইস দেবো, দেন এটা প্রাইস দিচ্ছি আমরা 24,000 টাকা, 24,000 টাকা বেশি হয়েছে, হ্যাঁ বেশি বেশি হয়েছে কি বলেন, এর চেয়ে তো কমে দেয়, কত কত দিবো তাহলে আপনি বলেন, যান কত 23,000 দিয়ে দেন, 23,000 দিবো, আচ্ছা যান 23,000 দিয়ে দিলাম, আমি আরো ভাবলাম 22,500 দিবেন, না না 23,000, আমাকে বলবেন যে যান ভাই আরো 500 কম দিলাম। এটা আসলে মানে এগুলাতে যে পরিমাণ প্রফিট হয়, কারণ এগুলাতে সবসময় চলেও না, কথা বুঝেন, আমরাও নিয়ে আসি কিছু সীমিত আকারে ফোন, যাতে করে কাস্টমার না, এটা আসলে কি কিছু লিমিটেড কাস্টমার আছে যারা লিমিটেড, এগুলা এগুলা মানে অ্যাভেলেবল, এগুলা যারা আগে থেকে চালায় মানে অভ্যস্ত আছে তারাই নেয় এগুলা, অভ্যস্ত যারা আছে কিন্তু কাস্টমার আছে অনেকে এগুলা মোটরোলার ফোন খোঁজে, 4 পিস 5 পিস আছে আমাদের কাছে, যারা নিবেন কোনো সমস্যা নাই, যোগাযোগ করবেন আমাদের সাথে। ওকে তারপর তারপর চলে আসবে সনি এক্সপ্রিয়া 5 ইয়া মার্ক 2 সরি, আচ্ছা সনি এক্সপ্রিয়া 1 মার্ক 2 যেটা 1 মার্ক 2 আচ্ছা, 8128GB ভেরিয়েন্ট মার্ক 2 কিন্তু অনেক সুন্দর একটা ফোন ভাই, সুন্দর একটা ফোন। এখন বর্তমানে অনেকে ওয়ান প্লাস বাদ দিয়ে আবার এই সনি মার্ক 2 টা নিচ্ছে ভাই, প্রসেসর তো সেম, প্রসেসর সেম, প্রসেসর খুবই ভালো, ক্যামেরাও ভালো, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি খুবই ভালো। ওকে এটা সিঙ্গেল সিম, এটা দিচ্ছি আমরা মাত্র 24,500 টাকায়, সিঙ্গেল সিম 24,500 টাকা, 24,500 টাকায় দিচ্ছি, আচ্ছা সো সিঙ্গেল সিম পাচ্ছেন 24,524 করে দেন ভাই, 24 আচ্ছা ঠিক আছে 24 ভাই, ওয়াটারপ্রুফ তো, ওয়াটারপ্রুফ আছে এগুলো, ওয়াটারপ্রুফ আছে, ওয়াটার রেজিস্ট্যান্ট অনেকে মনে করেন দিতে চায় না, বাট এটা ওয়াটার রেজিস্ট্যান্ট এখনো আছে, আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে, ওকে কনফিউজ হলে আমরা দিয়ে দিব সমস্যা নেই। তারপরে এই যে মোটোরোলা এস প্লাস, মোটোরোলা এস প্লাস যেটা সর্বোচ্চ কার্ভ, এটা কি জানেন আপনি ক্যামেরাটা অন করে ঘাসের মধ্যে ফালা রাখবেন ফুল ডিসপ্লে করে বুঝতেই পারবেন না, খুঁজে পাবেন না ভাই, ফোন খুঁজে পাবেন না,
এটা যে হ্যাঁ অনেকে ব্লগে দেখি এরকম মানে ভিডিও দিদি এর এক্স আর কি স্টোরির মধ্যে তো এটা আমরা দিচ্ছি 12256 GB এটা দিচ্ছি আমরা মাত্র 34000 টাকা করে 12256 34000 টাকা করে কমাই দেন একটু না এটার প্রেফারে কমাইতে পারবো না কারণ হচ্ছে যে এই মডেলে এস প্লাস গুলো একদমই কম পাওয়া যায় আমাদের কাছে এটার মধ্যে দুইটা কালার আছে ভাই এটা কিন্তু একটু কমাই দিতে পারবো পার্পল আর একটা আছে ব্লু দুইটা কালারে আছে 33 করে দেন ভাই বড় ভাই এটা কম দই দেন না আচ্ছা যাক ঠিক আছে আপনার কথাই রাখলাম যাই হোক আপনি তো ওদের প্রতিনিধি তাহলে 500 টাকা কমাই দিলাম ঠিক আছে 33.5 এটার মধ্যে আমি একটা কথা বলি এটার মধ্যে কিছু আছে খোলা ফিটিং একদম বাজে ঠিক আছে নি ওগুলো হয়তো বা ফিটিংস একটু দেখাই দেন হ্যাঁ ফিটিংস গুলো দেখেন এই যে ঠিক আছে এই যে ফিটিংস গুলো দেখেন ফিটিংস এর মধ্যে একটু তফাত আছে তো এই কারণে বললাম এটা এ ক্যাটাগরির মাল একদম এ ক্যাটাগরির মাল এগুলো আমরা 33500 টাকা নিচে দিয়ে দাও আমাদের পক্ষে সম্ভব না ওকে ঠিক আছে তারপর তারপর চলে আসে আমরা এই যে আরো কিছু আনকমন মডেল আছে তো এই যে আপনার সনি এক্সপ্রিয়া 10 এক্সপ্রিয়া 10 এর ডুয়াল সিম এটা হ্যাঁ ডুয়াল সিম সিঙ্গেল সিম দুইটাই আছে আচ্ছা ডুয়াল সিম নিলে 14000 টাকা আর সিঙ্গেল সিম নিলে 13000 টাকা আচ্ছা ডুয়াল সিম 14 সিঙ্গেল সিম তো হচ্ছে মার্ক 2 টা না না এটা হচ্ছে এক্সপ্রিয়া 10 ও হয় এক্সপ্রিয়া 10 ও 10 মার্ক 2 টা হয় সিঙ্গেল সিম না ডুয়াল সিম ওটা ডুয়াল সিম হয় ওটা ডুয়াল সিম হয় ওটা সিঙ্গেল সিম ডুয়াল সিম দুইটাই হয় সিঙ্গেল সিম ডুয়াল সিম দুইটাই 13000 টাকা করে পড়বে হ্যাঁ 13000 টাকা করে পড়বে তারপরে যে গুগলের মডেলে চলে যাই আমরা গুগলে যে পিক্সেল 3a এক্সেল আচ্ছা গুগল পিক্সেল 3a এক্সেল এটা দিচ্ছি আমরা 14000 টাকায় পিক্সেল 4 64 GB ওকে ভাই ফোনটা কিন্তু অনেক হেভি হেভি লাগছে হ্যাঁ হ্যাঁ এটা হেভি হেভি একটু মোটা যারা একটু গেম মানে যা গেম টাইম খেলে ভালো চার্জ ব্যাকআপ ভালো দরকার তাদের জন্য আচ্ছা ওকে সো তারপর পিক্সেল আর কি তারপর এই যে পিক্সেল আরো আছে পিক্সেলে যে পিক্সেল 4 5 5G আছে আচ্ছা 4a 5g এই পিক্সেল 4a 5g 4a 5g এটা দিচ্ছি আমরা মাত্র 23500 টাকা গুগল পিক্সেল 6 128 GB সিঙ্গেল সিম 4a 5g 23500 23500 টাকা ভাই একটু কমান হ্যাঁ একটু কমাই দেন আচ্ছা 23000 করে দিলাম ভাই লাস্ট প্রাইস বলে দেন মার্কেটিং করবেন না 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 তারপরে আসলে অনেকে মার্কেটিং করে আসুক আগে তারপর আমরা যা কথা বলবো সমস্যা নাই 22000 দিয়ে দেন ভাই ফিক্সড তাহলে একদম ফিক্সড ঠিক আছে না 22500 একদম ফিক্সড প্রাইস তার মানে বুঝতেছি যে কি জানি কয় রহমান ভাই হাতে 500-1000 করে রেখে রেখে দাম বলতেছেন কারণ হচ্ছে যে আমার মানে অতীতের ভিডিওগুলো থেকে শিক্ষা মানে অভিজ্ঞতা আছে কারণ হচ্ছে কাস্টমার আইসে এখানে আইসে 500-1000 টাকা মোলামুলি করে আচ্ছা ঠিক আছে নি তো আমি এই ভিডিওতে মোটামুটি ফিক্সড প্রাইস বলে দিচ্ছি আমি এখানে কোনো মার্কেটিং করার সুযোগ তা হচ্ছে না ঠিক আছে মানে এটা আমি বলে দিচ্ছি আর কি যে এটা যাতে করে মার্কেটিং না করে আর কাস্টমার ঠিক আছে তবে যে পিক্সেল 5 একদম হট কালেকশন আচ্ছা পিক্সেল 5 এটা দিচ্ছি আমরা মাত্র 28500 টাকা ফিক্স প্রাইস পিক্সেল 5 28500 টাকা 8 128 GB ওকে 28500 ফিক্স প্রাইস তারপর দিচ্ছি যে পিক্সেল 4 আমাদের আপনি চেক করে নিবেন ডিসপ্লে যদি এক মাসের মধ্যে কোনো ডিসপ্লে কোনো সমস্যা হয় ক্যাশ রিটার্ন মানে ডিসপ্লের গ্যারান্টি দিতেছেন হ্যাঁ ডিসপ্লের এক মাসের গ্যারান্টি দিয়ে দেবো এটা শুধু পিক্সেল 4 এ কারণ আমি দেখছি মার্কেটে পিক্সেল 4 অনেক জল চাপালা ডিসপ্লে মার্কেটে ভরা ঠিক আছে এগুলো অনেকে কম দিয়ে এটাই বুঝে না কাস্টমার যে আসলে মানে জল চাপটা কিভাবে বুঝবে তারে দিয়ে তারে বোঝায় তারে দিয়ে তারে বোঝায় এটা কিন্তু কাস্টমার এটা বুঝে না ঠিক আছে এই যে পিক্সেল 6 আচ্ছা পিক্সেল 6 কত দিবে ফ্রেন্ড এগুলো এটা 8128 আর 256 দুটো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে ওকে এটা 8128 দিচ্ছি আমরা 34500 থেকে 35000 টাকার মধ্যে 34500 থেকে 35000 এর মধ্যে আর আপনার 12256 যেটা এটা 39500 টাকায় ফিক্স এটা হচ্ছে কন্ডিশন অনুযায়ী এবং লট অনুযায়ী একদম এই ক্যাটাগরি মাল সবগুলা কন্ডিশন ফ্রেশ থাকে অবশ্যই পিক্সেল 6 সবগুলাই ফ্রেশ থাকে তার মানে মোটামুটি একটা আইডিয়া ধরে নেন আপনি 34 হলে মোটামুটি ভালো ফোন পাবেন 34 35 হলে আপনি খুব ভালো ফোন পাবেন এটা ইনশাআল্লাহ ওকে না ভাই আজকে কিন্তু আপনি খুব ডিপ্লোম্যাটিক ইয়া দিতেছেন আসলে প্রাইস দিতেছেন ঠিক আছে মানে খুব চালাকি কায়দা করে দিতেছেন চালাকি না কাস্টমার আসলে সব সবারে বোঝা উচিত যে কম মানে যে সবকিছু যে ভালো তাও না ঠিক আছে নি এটাও আপনাদের বুঝতে হবে তারপর এই যে আমরা গুগলের আরো না গুগলের আরো একটা ডিবেট ছিল ওটা তো পাচ্ছি না এটা মনে হয় আচ্ছা
কেমনে বুঝলেন এটা? এই যে তা আমি না বুঝলে কে বুঝবো? আচ্ছা যাই হোক, নোট 20 আলট্রা এটা আমার অরিজিনাল প্রোডাক্ট, স্ন্যাপড্রাগন প্রসেসর যেটা এটা, এটা 12/256 GB, এটা দিচ্ছি আমরা মাত্র 55,500 টাকায়। 55 না ভাই, 54 করে দেন। 55 না না ভাই, এটা 55 55 বেশি হয়। 55 আচ্ছা ঠিক আছে, 55 এটা বেশি হয়। 54 করে দেন, 54 করে দেন। ফিক্স ফিক্স হলো, এরকম মুলামুলি করলে কাস্টমার তো বা কি ভাববে জানেন আপনি? না না না, কাস্টমার ভাববে না। আপনি ওই যেটা বলতেছেন না যে কাস্টমার সবার দাম কমায়, আপনি ফিক্সড এমন বলে দেন যেন এটা বলে দেন যে ভাই এটা আর কমাতে পারবো না। এটা এটা আসলে মানে সত্যি কথা, এই মালগুলা মানে এই ক্যাটাগরি আপনি বুঝেনি, এই ক্যাটাগরির মালগুলো একটু প্রাইস আমাদের কিনা বেশি পড়ে, কথা বুঝছেন? আমি তো এটা বলেই দিলাম যে কাস্টমার ভাই এটা এই ফোনটা 48,000 পাবেন, এটা 48,000 পাবেন, ঠিক আছে? এটা কারণ এটা হচ্ছে আবার আমি বলছি 48 তা না, কাস্টমার অনেক সময় 48 ভাইবা চলে আসেন না, এটা অনেক অনেক আরিয়ান ভাই রিকোয়েস্টেড নোট 20 আলট্রাটা last 54,000 ফিক্সড প্রাইস, অনলি ফোন, অন্য কিছু দেওয়া হবে না, শুধু সাথে গ্যারান্টি ওয়ারেন্টি যত মানে দরকার ওগুলো দিব, সুবিধা নিতে পারবেন, ওগুলো চার্জার নিতে পারবেন না, চার্জার ব্যাকআপ পাবেন। এই যে স্যামসাং নো নোট 9 চার্জ নাই সম্ভবত, এটা দিচ্ছি আমরা মাত্র 20,000 টাকায়। নোট 9 20,000 টাকা, 8/128 ডুয়েল সিম, 8/128 ডুয়েল সিম 20,000 টাকা, 20,000 টাকায় সবকিছু ওকে আছে ভাই, একদম সব ওকে আছে, ঠিক আছে? যারা এসব ফোনে যেমন এই যে নোট 20 আলট্রা নোট 9 এগুলো কিন্তু মানে কোয়ান্টিটি এক পিস দুই পিস করে, হ্যাঁ কারণ এগুলো কিন্তু কোয়ান্টিটি বেশি থাকে না, যারা নেবেন আগে আগে অ্যাডভান্স করে ফেলবেন, ঠিক আছে? তারপরে এই যে নোট 10 প্লাস এটা দিচ্ছি আমরা মাত্র 36,000 টাকা, স্ন্যাপড্রাগন প্রসেসর আপনি পেয়ে যাবেন 35,000 টাকায়। আপনি আরিয়ান ভাইয়ের কথাই রাখলাম, ঠিক আছে? 35,000 কন্ডিশন একটু বাজে হলে হয়তো 25 কে 25-এ 24-5 দেওয়া দেয়, ঠিক আছে? তো ফ্রেশ কন্ডিশন নিতে গেলে 26, আর একটু হালকা স্ক্র্যাচ থাকলে হয়তো আমরা ওইভাবে একটু আমাদের মতো করে আমরা মানে প্রাইস বলে দিব যে ভাই এটা আপনার জন্য এত টাকা রাখা যাবে। আপনি ধরে রাখেন যে ভালো কন্ডিশনে একটা ফ্রেশ ফোন এস্টেট প্লাস থেকে আপনি 26,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, হালকা পাতলা দাগ স্ক্র্যাচ থাকলে আরো 5-6,000 টাকা কম পাবেন, এটা কোনো সমস্যা নাই, পেতে পারেন। তারপরে যে S10 ও আছে আমাদের কাছে, S10 আপনার 21,000 টাকা করে, 21 করে পড়বে, 21,000 টাকা ফিক্সড প্রাইস ওটা, 21,000 টাকা করে, ওকে ঠিক আছে? আপনার বাইরের মডেল 4GB 32GB, মজা নিতেছেন নাকি বার ভাই? এটা হচ্ছে আপনাদের জন্য রাখবো 6,000 টাকা 4GB ফোন, 5,000 টাকা দিয়ে দেন না, 6,000 টাকা একটা ফোনে আছে, 5,000 টাকা রাখবো, ঠিক আছে? 5,000 টাকা আচ্ছা ঠিক আছে, স্যামসাং এর ফোন 5,000 টাকা একটা ফোন, তাহলে এটা একজনই এক্সচেঞ্জ করছে, এক্সচেঞ্জ করছে তো এই কারণে রেখে দিলাম, কারণ এগুলো কিনতে পারতাম না, বুঝলেন? এখন তো বুঝে আছে, সত্যি কথা বলতে কি এটা 4,500 টাকা দিয়ে রাখছি আমি, এখন আপনার রিকোয়েস্টে 500 টাকা লাভ দিয়ে দিলাম, এটা বাদ দিলাম, এটা মানে এটা এটা হিসাব আর করলাম না, ঠিক আছে? আচ্ছা তারপর এখন আমরা তারপরে চলে আসি আমরা সরাসরি আমরা আইফোনে, আমাদের মোটামুটি মানে কালেকশন যা আছে এগুলোর মধ্যে আমরা শেষ করে ফেললাম। তারপর আইফোনে যাওয়ার আগে আমি কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে আইফোনের ক্ষেত্রে কিন্তু কনেকশন অনেকে বুস্টিং টুস্টিং বা এগুলো নিয়ে অনেকে কথা বলেন, আপনার ফোনটা অরিজিনাল কিনা সেটাও আগে দেখে দেখতে হবে। তো যারা দেশে মানে কুরিয়ারে নেয়, বেশিরভাগ আইফোনগুলো যারা কুরিয়ারে নেয় তাদের ক্ষেত্রে আমি আগে বরাবর বলে রাখি যে 10 দিনের রিপ্লেসমেন্ট দিয়ে দিচ্ছি, আমরা তো চেক করি, আপনারাও 10 দিন চেক করবেন, চেক করার পর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে ব্যাক দিয়ে দিবেন, ফোন ব্যাক দিয়ে দিবেন, অথবা আপনার প্রতিনিধি কেউ থাকলে ওদের ওনাদেরকে দিয়ে পাঠিয়ে দিবেন। আমরা যমুনা ফিউচার পার্কে ব্যবসা করি, আমরা আপনাদের ধোকা দেওয়ার জন্য না ভাই, আপনি যদি রাইট থাকেন অবশ্যই আপনি আইসে কমপ্লেন করবেন, আপনি অবশ্যই কমপ্লেন করবেন, যদি আপনি রাইট না থাকেন, যদি আপনি ফা ফা কমেন্টে বা ওখান থেকে বসে ফোনে বলেন, তাহলে আপনার কিন্তু এটা বোঝা, এটা আপনি বোঝাচ্ছেন যে আপনি অপরাধী, আমরা অপরাধী না,
আপনার যদি কোনো সমস্যা থাকে সরাসরি চলে আসবেন আমাদের শপে সব যদি সলিউশন না দেয় মার্কেট কর্তৃপক্ষ আছে তাদের কাছে যাবেন অভিযোগ করবেন হ্যাঁ মানে এটা সরাসরি আপনাদের বলেই দিছি তারপরে যদি আপনারা কনফিউজ না যমুনা কিন্তু অন্যান্য মার্কেটের মত না এখানে কিন্তু অভিযোগ বক্স আছে এখানে একটা মানে অভিযোগ বক্স না যে আপনি হাতে লিখে দিয়ে গেলেন ওখানে মানুষ বসে থাকে আপনি ওখানে যে হেল্প ডেস্ক আছে দুঃখে আমাদের হেল্প ডেস্ক আছে এখানে আপনি অভিযোগ দিতে পারবেন ভাই আমি তোমাকে ফোন দিয়েছিলাম তারা আপনি রাইটে থাকতে হবে ঠিক আছে তাহলে তারাই ব্যবস্থা করে দিবে যাই হোক আজকে চলে আসলাম আমরা এই যে আইফোন 13 128 GB আইফোন 13 128 GB হ্যাঁ এটা 95 সম্ভবত ব্যাটারি আছে 95% ব্যাটারি আছে 95% সম্ভবত ব্যাটারি আছে একদম কেবল টেবল সহ হ্যাঁ আচ্ছা এখন সবকিছু আছে এটা প্রাইস দিচ্ছি আমরা 72000 টাকায় এটা 72000 72000 টাকায় ভাই 70 করা যায় বরাবর 70 না 70 করা যাবে না আচ্ছা 71000 করে দিলাম 71000 ফিক্সড 71000 টাকা করে দিলাম একদম বক্স চার্জার সব সহ বক্স চার্জার সহ একদম 95% একদম ফ্রেশ কন্ডিশন কন্ডিশনগুলো দেখেন যারা নিতে চাচ্ছেন ১২,৫১২ GB আইফোন গুলার রেট সহজে কমে না এটা আপনিও জানেন আমিও জানি আইফোনে আরো দুইটা লেটেস্ট একদম হট কালেকশন মিনি সাইজ 13, 12 মিনি দেখাইলাম এটা দিচ্ছি এটা একটু হালকা স্পেস আছে 83 ব্যাটারি হেলথ এটা দিচ্ছি আমরা 40500 টাকা 40500 আর যারা ব্যাটারি হেলথ ভালো ফ্রেশ কন্ডিশন না তাদের জন্য 44500 টাকা 44500 টাকা 44500 টাকা একদম ভালো থেকে তাহলে 500 টাকা করে ছাড় হবে হ্যাঁ 13 মিনি যেটা এটা 128 GB এটা 89 91 এরকম পাবেন এটা পাবে আমাদের কাছে 61000 টাকায় 61000 টাকায় বেশি হলো না না এটা 13 মিনি কি বলেন আপনি 13 মিনি 5100 সব আমরা চ্যালেঞ্জ করে দেখলাম সবগুলো কালেকশন আছে ইলেভেন একটু বেশি চলে তো ইলেভেন বরাবর মতো হেডফোন ইলেভেন একদম বরাবর মতো হেডফোন মানে একদম পুরোহীন আচ্ছা একটু ইয়েগুলো দেখায় কালার গুলো দেখায় দিয়ে দেখেন ৩৮,০০০ করে ভাই আমি ওই কোয়ালিটি মাল বেশি না যেটা ৩৮ করে দিব
39000 টাকা করে দিব 64GB আর 128GB দিব আমরা মাত্র 43500 টাকা করে আমার প্রোডাক্ট নিয়ে আপনি ব্যাগ আসতে হবেন ইনশাআল্লাহ ঠিক আছে নি ওই কম দামের প্রোডাক্ট কম দামে নেন সমস্যা নাই আর রিজিকে যা আছে তাই হবে ভাই আমি ওই আর এত বার্গেনিং করে এত কম দিতে পারবো না এগুলা আচ্ছা তারপর XR 64 128GB XR 128GB 31000 টাকা 64 আছে না 64GB আপনার 29000 টাকা 29500 টাকা এরকম 28 না না 29500 এই ক্যাটাগরি মাল এগুলো কোনো চেঞ্জমেন্টস কিছু থাকবে না সবকিছু অথেন্টিক থাকবে ব্যাটারি হেলথ থাকবে 84 85 86 87 এরকম ঠিক আছে কোনো বুস্ট টুস করা থাকবে না এই যে দাও এই যে 84 ভাই আমি কিন্তু থাম্বনেইলে লিখে দেব যে ব্রাহ্মণ ভাই যে দাম বলছে তার থেকেও প্রতি ফোনে 5-6000 টাকা করে না 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 5-6000 টাকা কোনো কম হবে না একদম কম হবে 11 প্রো তো বলছি তারপর হচ্ছে এক্সেস আচ্ছা এক্সেস এক্স দুইটাই আছে আমাদের কাছে এক্সেস 64GB 31000 টাকা ফিক্সড প্রাইস এক্সএস 64GB 31000 টাকা আর 256GB 34000 টাকা আর এক্স কত 27000 এক্স হচ্ছে এই যে এক্সএস আমাদের কাছে 256GBও আছে গোল্ডেন কালার এক্সএস হ্যাঁ এক্সএস আচ্ছা আর এক্স যদি আমাদের কাছ থেকে নিয়ে যান এক্স আপনার 27-28 এর মধ্যে পেয়ে যাবেন 64GB 27-28 64GB আর 256GB 30500 এরকম মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কোনো সমস্যা নাই চলে আসবেন ভাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে কি খাওয়াবেন আসে কি না এই কি কি বলে মশার বাড়ি না কড়া ভক্ত হ্যাঁ কড়া ভক্ত কি বলে আপনি বলেন কি কি হবে ভাই কি খাবেন হ্যাঁ ভাই কি খাবেন কাচ্চি হবে খাবেন ওনারা তো পামু না আপনারা তো পামু আর্জেন্টিনা খেলা কবে এই যে ফাইনাল 18 তারিখ না 18 তারিখ যারা আসবে তাদের জন্য আর্জেন্টিনা যদি জিতে 18 তারিখ খেলা না 19 তারিখ তো আসবে সবাই নাকি 19 তারিখের জন্য সবার জন্য যদি আর্জেন্টিনা জিতে সবার জন্য একটা করে এই যে EH05X এই হেডফোনটা ফ্রি থাকবে কি কান ভাই হ্যাঁ ফ্রি থাকবে ঠিক আছে না যারা প্রোডাক্ট হেডফোন দেন যারা প্রোডাক্ট কিনবে তাদের জন্য একটা করে ফ্রি থাকবে সত্যি হ্যাঁ দেন যারা প্রোডাক্ট কিনবে তাদের জন্য একটা করে ফ্রি আমার জন্য কি আমার জন্য কি আপনার জন্য একটা ফ্রি দেন ঠিক আছে এটা হ্যাঁ এটা ভালো এটা হ্যাঁ খুবই ভালো এটা লেনোভো এটা ভালো না হলে কি এই যে আপনার এক মাসের গ্যারান্টি দেয় কেউ আচ্ছা ওকে আর 16 ডিসেম্বর উপলক্ষে আর 16 ডিসেম্বর পার হয়ে গেছে বাদ দেন তো এখন ঘটনা হচ্ছে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে ভাইদের কাছ থেকে ফোন নেবেন আর সাথে একটা করে এই নেকব্যান্ড হেডফোন ফ্রি এটা এটা জাস্ট মানে আমরা মজার মাস্তিতে অনেকে আছে আবার ব্রাজিলের ফ্যান বা ভাই আপনারা আবার রাগ করেন না কারণ ব্রাজিল তো হেরে গেছে এই কারণে আর বাদ দিলাম ওই সাবজেক্টটা তাদেরও দিয়ে এখন আমরা আর্জেন্টিনার আসি তবে যারাই আসেন কোনো সমস্যা নাই আর্জেন্টিনা জিতলেই যে আসবেন ওই দিন সবার জন্য উন্মুক্ত একটা করে হেডফোন একটা করে হেডফোন তাহলে এটা আমরা দিয়ে দিলেন হ্যাঁ এটা আপনারা দিয়ে দিলাম সমস্যা নাই এটা তাহলে আমি রেখে দেই ঠিক আছে চলে আসেন আসেন কে ভাই মুকেরো হ্যাঁ তারপর আজকে আমরা চলে এসেছি আইফোন 7 প্লাস ওকে আপনার ব্যাটারি চেঞ্জ করলে যে ব্যাকআপটা থাকবে তার চেয়েও ভালো ব্যাকআপ থাকে এটাতে তাই নাকি হ্যাঁ একটা খুবই ভালো ব্যাকআপ 81% ভাই শুনেন অথেন্টিক অ্যাপলের 81% আর মার্কেটের 100% এর অনেক ডিফারেন্স যাই হোক এটা একদম কন্ডিশনও কিন্তু মানে একদম ভালো আছে বুঝছেন কন্ডিশন একদম ফ্রেশ ওকে তো এটা আমরা দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি 21000 টাকায় আপনার যারা মানে যারা শুধু ফোন ওগুলাই আমরা 21000 টাকা করে সেল করি ওকে ঠিক আছে যারা এই ফোনটা নিতে চান তাদের জন্য 21000 টাকায় রাখবো ঠিক আছে তারপরে আর কিছু নাই সব খায় ফেলছি সব না আজকে তো কালেকশন যা আছে তাই তো দেখাইলাম আজকে ঠিক আছে তো কালেকশন তো গ্যারান্টি ওয়ারেন্টি আর 20000 টাকা আরেকবার বলে দেন আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্কে অনেকে হয়তো বা 7-10 দিন দিয়ে থাকে বা অনেক 15 দিনও দেয় তো এক কথা আমি বলে রাখি আপনাদেরকে যে আমরা যে ওয়ারেন্টি গ্যারান্টি দেয় এটা হচ্ছে আপনি চাইলে একদিনে চেক করলে ইনশাল্লাহ সবকিছু ওকে ওকে তারপরও আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পাবেন উইদাউট পার্টস আচ্ছা ঠিক আছে যেমন অনেকে ফানিতে বা বিভিন্নভাবে ভেঙে ভেঙে ফেলে নিয়ে আসে যেমন এই যে এই ফোনটা উনি বাইক থেকে পড়ে এটা ভেঙে ফেলছে আচ্ছা উনি বাইক থেকে পড়ে এটা ভেঙে ফেলছে এখন বলছে ভাই আমি তো অন্য জায়গায় দেখছিলাম ওরা আমার কাছে 32-33000 টাকা দাম চায় আপনার কত রাখবেন আমি বলতে ভাই আপনার জন্য 28000 টাকা রাখবো আমরা উনি বলে ভাই তাহলে তো আপনি আপনার কাছে ভালো আমি আপনার কাছে পাঠাই দিতেছি
উনি এটা হচ্ছে যে ডিসপ্লে চেঞ্জ করে দিয়ে এটা হচ্ছে যে আপনার মাগুরা থেকে পাঠাইছে বুঝতে পারছি উনি ডিসপ্লে চেঞ্জ করে আমরা ওনাকে পাঠাই দিব এটা ঠিক আছে অরিজিনাল ডিসপ্লে এবং ফিঙ্গারটিং সব কিছু কাজ করবে বুঝতে পারছি ঠিক আছে তো এরকম যারা আমাদের সার্ভিস তো এরকমই পাবেন ইনশাআল্লাহ আশা করে আর আমাদের জমুনা ফিউচার পার্কের লোকেশন হচ্ছে জমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ শপ নাম্বার হচ্ছে 004C আচ্ছা দোকান নাম হচ্ছে ফোন বক্স হ্যাঁ ফোন বক্স নামটা একটু দেখাই দেন যাতে করে এই সাইড থেকে আসলে দিতে পারে এক নাম্বার লিপ দিয়ে উঠে হাতের বাম সাইডে আচ্ছা সোজা এরনা একটা শোরুম আছে এরনা শোরুমের এই গলিতে ঢুকলেই আমাদের দোকানটা দুই তিন বা অবশ্যই ফোন দিবেন ভাই আর যারা তারপরও চিন্তাছেন না একটা ফোন দিলে আমরা আপনাদেরকে সোজা রিসিভ করে নিয়ে আসতে পারি তখন আপনাদেরও আর মানে এই যে খুব মানে ঘুরতে হয় কারণ যমুনাতে একাধিক সমস্যা আছে সেটা হচ্ছে যে এক দোকানে যে গিয়ে আপনি যদি একটা দোকানদার জিজ্ঞাসা করেন যে অ্যাড্রেসটা কোথায় বলবে যে কি লাগবে আমাকে বলেন এর চাইতে কম দিব এই যে বুংচুং বলবে আপনাকে তো আপনারা ওইদিকে কনফিউজ না হয়ে সোজা আমাদেরকে ফোন দিবেন আমাদেরকে ফোন দিলে আমরাই আপনাদেরকে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ভাই মোটামুটি এটাই ছিল ভিডিও আজকের মতো এখানে ভিডিও এখানে শেষ করলাম দর্শক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা বলে দেই ওই যে ভাই আমার তো একটা হেডফোন গিফট করলো একটা হেডফোন গিফট করলাম যেহেতু আমার আমার দেন ভাই যেহেতু আমার হেডফোন আছে অনেক ভালো মানের হেডফোন আছে তো এইটা আমি আমার এক সাবস্ক্রাইবারকে গিফট করে দিব ঠিক আছে আমি আমার এক সাবস্ক্রাইবারকে গিফট করে দেবো লাইক কমেন্ট করতে থাকেন ঠিক আছে আমার আশেপাশে যারা আছেন আমি থাকি মিরপুরে বা আমার মিরপুরের আশেপাশে যারা আছেন একটু কমেন্টে জানাবেন আমার সাথে দেখা করলে আমি এটা দিয়ে দিব ঠিক আছে ওকে তো ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ